কর্মী ও বিভিন্ন সংগঠনের কর্মীরা লং মার্চকে স্বাগত জানাতে সড়কে এসে জড়ো হন। এ সময় আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মাহমুদ এরশাদ। তিনি ইয়াহিয়া চৌধুরী এহিয়া সহ সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন, টিপাইমুখ বাঁধ নির্মাণের প্রতিবাদে আজ দেশের সকল জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। এ সময় আরো উপস্থিত ছিলেন বিশ্বনাথ থানা জাতীয় পার্টির সভাপতি আলামিয়া, বিশ্বনাথ উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবা বেগম, ওসমানীনগর থানা জাতীয় পার্টির সভাপতি গজনবি, সাধারণ সম্পাদক মকবুল আহমদ, জাপা নেতা আশিক আহমদ ও দুলাল আহমদ। এদিকে জকিগঞ্জে লং মার্চ শেষে মহাসমাবেশে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মাহমুদ এরশাদ বলেছেন, এই লং মার্চের মাধ্যমে বিশ্বে জনমত তৈরি হবে। আর